ক্লাস ফাইভ তোমাদের এখন গণিত ক্লাস। আজ আমরা একুশ পাতার অঙ্ক করব। এখানে ভগ্নাংশের অঙ্ক আছে। দেখো, একদম প্রথম অঙ্কে বলেছে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান আর 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত জমি সেটা আমাদেরকে যোগ করতে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা এই ফাঁকা জায়গাটায় বসাবো। আচ্ছা, আমি বোর্ডে লিখব, তোমরা তোমাদের বইতে এটা ফাঁকা জায়গায় বসিয়ে নেবে। তাহলে দেখো কিভাবে করব, সেটা বোর্ডে দেখিয়ে দিয়েছি। প্রথমে লিখছি 2/15, তারপর আছে যোগ 7/15। তাহলে দুটোরই হরেতে 15 আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা নিচে একটাই 15 লিখছি। বড় দাগ টেনে নিচে একটাই 15 লিখেছি, অর্থাৎ 15 লসাগু 15ই হবে, 2 15 লসাগু 15। ওপরে লিখছি 2+7, অর্থাৎ লবের সংখ্যা 2। তাহলে 2 আর 7 যোগ করে হলো 9, তাহলে পেলাম 9/15। তাহলে তিনি মোট 9/15 অংশে চাষ করেছেন বা ব্যবহার করেছেন। ঠিক আছে, এবার আমরা 2-এর অঙ্কগুলো করছি। এখানে কিছু ভগ্নাংশের যোগ দিয়েছে, সেগুলোর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে বোর্ডে করে দিয়েছি। দেখো, 8/14 + 2/14, তাহলে সমান চিহ্ন দিয়ে বড় দাগ টেনে নিচে একবারই 14 লিখব, ওপরে 8+2 লিখব। তাহলে 8 আর 2 = 10 হলো, তাহলে সমান চিহ্ন হয়ে কী হলো, 10/14। ঠিক একইভাবে ক্ষয়ের অঙ্কটা দেখো, 5/7 + 2/7, তাহলে দুটোরই নিচে 7 আছে, তাহলে বড় দাগ টেনে 7 লিখলাম, ওপরে লিখলাম 5+2, তাহলে হয়ে গেল 7/7। এখানে আমরা দেখতে পাচ্ছি 7/7 মানে 7কে 7 দিয়ে ভাগ। তাহলে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি পাই, 1।